পরিস্থিতির দিকে জঙ্গি গোষ্ঠী হামাসের হামলা ইসরায়েলের বদলা ইসরায়েলকে লক্ষ্য করে হাজার হাজার মিসাইল আক্রমণ দেখুন দাউ দাউ করে একের পর এক বহুতল জ্বলে পুড়ে খাক ভয়ঙ্কর আক্রমণের শব্দ দূর থেকে শোনা যাচ্ছে নিহত অন্তত 250 জন আহত 1500 জন যেরকমটা জানতে পারা যাচ্ছে পাল্টা প্রত্যাঘাত ইসরায়েলের ইসরায়েলের প্রত্যাঘাতে 232 জনের মৃত্যু হয়েছে 1700 বেশি আহত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে শৌর অপারেশন দেখতে পাচ্ছেন একের পর এক যুদ্ধ ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় অস্ত্রবাহী ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক একের পর এক রাস্তায় দাঁড়িয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি ইসরায়েল জুড়ে জঙ্গি গোষ্ঠীর ভয়ঙ্কর আক্রমণ বুলডোজারে উপড়ে ফেলা হয় কাটা তার আমাদের সঙ্গে কিশোরা রয়েছে নিউজ রুম থেকে আমি চলে যাবো সরাসরি কিশোরার কাছে কিশোরায় ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা ইসরায়েল জুড়ে জঙ্গি গোষ্ঠী হামাস তাদের কায়েমি স্বার্থ রক্ষা করতে এইভাবে বর্বরোচিত আক্রমণ চালিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে জানার চেষ্টা করব গোটা বিশ্ব এই মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধকে ঠিক কিভাবে দেখছে একদমই সমাজিতা সেই নিয়ে একদম ব্রেকিং নিউজ লেটেস্ট ব্রেকিং নিউজ আমার কাছে রয়েছে সরাসরি আমাদের কাছে খবর আসে অ্যান্টনি ব্লিংকেনের তরফ থেকে অর্থাৎ আমেরিকা স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেনের তরফ থেকে ইসরায়েলের প্রেসিডেন্ট আমরা জানি প্রাইম মিনিস্টার হচ্ছে নেতানহু প্রেসিডেন্ট যিনি আইজাক হেরজগ তাকে ফোন করা হয়েছে লেটেস্ট আপডেট আমেরিকা তরফ থেকে ফোন করা হয়েছে ইসরায়েলে অ্যান্টনি ব্লিংকেন ফোন করেছেন একদম লেটেস্ট ব্রেকিং নিউজ আমরা দেখছি একদিকে ছবি দেখাচ্ছি একদিকে ছবি দেখাচ্ছি কিভাবে আক্রমণ হয়েছে কিভাবে সেখানে ধ্বংসলীলা চলেছে একদম সেই জায়গাগুলো মার্ক আউট করে দর্শকদের জন্য দেখাচ্ছি রিপাবলিক বাংলার তারই সঙ্গে সঙ্গে লেটেস্ট ব্রেকিং নিউজ জানাচ্ছি অ্যান্টনি ব্লিংকেনের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ফোন করা হয়েছে যে আপনাদের কি কি লাগবে আপনাদের কি কি প্রয়োজন রয়েছে সমস্তটা আমরা পাঠাবো এমনটাই বলা হচ্ছে অন্যদিকে এই ছবি দেখা যাচ্ছে একের পর এক ট্যাঙ্কার এগোচ্ছে গাজা স্ট্রিপের দিকে অর্থাৎ প্যালেস্টাইনের দিকে এগুলো ইসরায়েলের অত্যন্ত অ্যাডভান্সড ট্যাঙ্ক সিস্টেম এগুলোর মাধ্যমে অতি দ্রুত গোলা ছোড়া যায় সেগুলো এগোচ্ছে গাজা স্ট্রিপের দিকে অর্থাৎ প্যালেস্টাইনের দিকে অর্থাৎ হামাসের দিকে অন্যদিকে আকাশে দেখা যাচ্ছে আলোর ফুলকি এটা কোনো বাজি বা আতশবাজি নয় এগুলো প্রত্যেকটা হচ্ছে অত্যন্ত অ্যাডভান্স লেভেলের মিসাইল যেগুলো যেখানে পড়বে গোটা এলাকাকে ধ্বংস করতে বাধ্য সেই মিসাইলের ছবি দুটো মিসাইল সেখানে পড়ছে সেই ছবি দেখাচ্ছি আরও সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ উঠে আসছে যে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের কমান্ডারের মৃত্যু হয়েছে হামাসের হামলায় আরও একটা ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলার দর্শকদের জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সের কমান্ডারের মৃত্যু হয়েছে হামাসের জঙ্গি হামলায় অর্থাৎ ইসরায়েলের ওপর বারবার হামাস যেভাবে আক্রমণ করছে অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইসরায়েল কিন্তু থেমে থাকবে না তোমার মনে থাকবে সমাদৃতা 2014 সালে যেভাবে ইসরায়েল গোটা গাজা স্ট্রিপ ধ্বংস করে দিয়েছিল কারণ সেই সময়তেও হামাস অ্যাটাক করেছিল সেই ছবি যেন আবার উঠে আসছে আবারও সেই ছবি ইসরায়েলের তরফ থেকে হামলা এবং গাজা স্ট্রিপের আরও একটি বাড়ি ধ্বংস হওয়ার ছবি দেখাচ্ছি তারই সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানহু জানিয়েছেন গাজা স্ট্রিপের কাছে যত সাধারণ মানুষ আছেন যারা সিভিলিয়ান আছেন তারা প্রত্যেকে নিরাপদ জায়গায় চলে যান আমরা ছেড়ে কথা বলবো না এবং এই মুহূর্তে সেই সমস্ত ছবি নিয়ে দেখাচ্ছি সমাদৃতা রিপাবলিক বাংলা দর্শকদের জন্য এই গোটা আপডেটের মধ্যে যেটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই মুহূর্তে ফোন করা হয়েছে ইসরায়েলকে এবং জানানো হয়েছে আমরা সমস্ত সাহায্য পাঠাচ্ছি সমাদৃতা একেবারেই তাই এবং এরই মধ্যে কিন্তু পাল্টা প্রত্যাঘাত ইসরায়েলে যেরকমটা জানতে পারছি আমরা বিভিন্ন সূত্র মারফত জিকিম বিচ তার কাছে হামাস যে
জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর অন্তত 7 জনকে নিকেশ করেছে ইসরায়েলি কমান্ডোরা। যে ছবি দেখতে পাচ্ছেন জলপথে আক্রমণের ছবি দেখতে পাচ্ছেন, যে আক্রমণে প্রতিহত করেছে ইসরায়েল